আসসালামু আলাইকুম, আপনারা ব্যাকে ভালো আছেন? আই আসি ভালো আছি। আই আজকে নোয়াখাইলা বাসা, মানে নোয়াখাইলা বাসা একখান ভিডিও করিয়াম। তো এর লিগে আনগো সামনে নোয়াখালী কথা কইতেছি। তো আপনারা যে জিয়ন্তন আর ভিডিও কান দেখতেছেন, আশা করি আপনারা ব্যাকে ভালো আছেন, সুস্থ আছেন। আর ভিডিও কান যদি আপনাকে ভালো লাগি থাকে, তাহলে অবশ্যই আপনাকে বন্ধু বান্ধব বা আপনার মা বাবার লগেও শেয়ার করতেন হারেন। তো যেহেতু আর দেশ নোয়াখালী, তো আর বাপের বাড়িতে গেলে কি হয়, আই নোয়াখালীর বাসা কথা কইতে হারি, কিন্তু আর মাইয়া তো হারে না, বুঝলেন? আরো হ্যাঁ, তো নোয়াখালীর বাসা কথা কইতে হারে না। তো শুধু আর লগে বলে যে তুমি আরে কি লেগে, মানে তুমি আমারে কেন শিখাইলা না নোয়াখালীর বাসা, আমি নানুর বাসায় গেলে বলতে পারি। তো আই ঠিক করছি যে এই ঈদে ওরা যখন নিয়ে যাবো, তখন আই নোয়াখালীর ভাষা শিখাই, কিছু হইলেও শিখাই নিয়ে যাবো। কারণ আর বাইজিরা যারা ওরা দেশে যায়, দেশে গেলে ওরা নোয়াখালীর ভাষা শিখে আইয়ে, তখন আর মাইয়া ওগো মুখের দিকে তাকাই থায়, কইতো হারে না। আঞ্চলিক যে ভাষাটা, সেটা ভুলি যাই আম কেমনে হয় কন, কারণ আর শ্বশুর বাড়িতে কেউ আর নোয়াখালীর ভাষা বুঝতে হারে না। এর লিগে আই কথা কইল লাভ নাই, কারণ ব্যাকে আর মুখের দিকে তাকাই থায় যাই কি কইছি। আর যেহেতু শ্বশুরবাড়ি সিটাগান, এর লিগা হেরা সিটাগানের বাসা কথা কইলে আই মুখের দিকে তাকাই থাই যে কি কয়। তো কিছু কিছু বুঝি যে হেরা কি কইতাছে। আই হারি না, তো এর লিগা কথা কইতাম হারি না। তো আর সিটাগানের কেউ আইলে তখন আরে কয় আমনে সিটাগানের বাসা কথা কন বা নোয়াখালীর বাসা কথা কন না কিনলে, তাই কথা কইলাম কেননে, কারণ ব্যাগ কেউ তো বুঝে না আর নোয়াখালীর বাসা। আই যখন আর বাপের বাড়ি যাই, তখন এখন আর মাইয়া শুরু করছে যে আর নোয়াখালীর বাসা শিখাও, আর নোয়াখালীর ভাষা শিখলে আমি আন্নাগর সামনে নোয়াখালীর ভাষা নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আন্নাগর ব্যাকেরই ভালো লাগবো, কারণ নোয়াখালীর ভাষা অনেকে অনেকে পছন্দ করে, যারা আমরা নোয়াখালীর মানুষ এরা অনেকে পছন্দ করে এই ভাষাটা। তো সেই জন্য ভাবলাম যে একটা ভিডিও নিয়ে আসি, আর মাইয়ারাও শিখানো হইলো আন্নারাও শিখলো। এই যে আর সামনে হাজির হয়ে গেছে আর আরোহী। ওরে যখন আর আম্মা নোয়াখালীর ভাষা কথা বলে, তখন ও একটু একটু কইতো হারে, বেগিন হারে না, টুকু হারি তোরে আই শিখাইয়াম। কারণ বেগিন তো আর তোরে শিখানো যাইতো না, ওটুক যেটুক দরকার ওটুক ওটুক আই তোরে শিখাইয়াম, বুঝলি? তো এই জন্য আসলে ওরে লই আইসি। এখন ও যতটুকু হারে অতটুকুই শিখবো। যেমন আমরা আমরা বিশুদ্ধ ভাষায় বলি আর খিদা লাগছে, বলো তাহলে তুমি কি বলবা? আর খিদা লাগছে, ঠিকই গুড, আর খিদা লাগছে। আর তারপরে আমরা শুদ্ধ ভাষায় বলি ফানি, এটাকে আমরা কি বলবো? হানি। নানু আরে হানি দেন, কি বলবো? হ্যাঁ নানু আরে হানি না, হানি ইংলিশ হচ্ছে মধু। আর হচ্ছে তোমার আমাদের নোয়াখালীর ভাষায়, আঙ্গো নোয়াখালীর ভাষায় কিন্তু পানিরে কিন্তু হানি কয়। আপনারা যারা নোয়াখালী এরা ব্যাকে জানেন হানি কয়। হ্যাঁ হানি দেন। হ্যাঁ তারপরে হইছে আমরা বলি যে আমার ক্ষুধা লাগছে, এটাকে আমরা কি বলবো? আর বোক লাগছে, বলো? আর বোক লাগছে। হ্যাঁ আর বোক লাগছে, আর বোক লাগছে। হ্যাঁ তারপরে আমরা যখন বলি আরোহী শো বা আসো আমরা শুইতে যাই, এটাকে আমরা কি বলবো? হ্যাঁ এরে আয়ুষ না আমরা ঘুমাতে যাই, আমার আম্মু বলে এরে আয়ুষ না ঘুমাইতে যাই। হ্যাঁ তো আমরা যখন ঘুমাইতে যাই এটাকে বলবো আয় ঘুমাইতে যাই, আয় ঘুমাইতে যাই। হ্যাঁ আয় কি বলবা? আয় ঘুমাইতে যাই। আচ্ছা আর যদি তোমারে বলি যে তোমার নানু যদি বলে আরোহী আসো খেতে আসো, তুমি কি বলবা? আর যদি তোমার খিদা না লাগে আমরা বলি যে খাবো না, শুদ্ধ ভাষায় বলি আমরা খাবো না। আর নোয়াখালীর ভাষায় এটা কি হবে? আয় খাইতাম না, কি হবে বলো? আয় খাইতাম না। তো নানু যদি তোমাকে যদি কেউ বলে যে তোমার আসো খেতে আসো, তোমার যদি খিদা না লাগে তখন তুমি কি বলবা? আয় খাইতাম না, আয় খাইতাম না। হ্যাঁ এটা ঠিক আছে, আয় খাইতাম না। তারপরে হ্যাঁ অনেকে অনেক কিছু আছে, আমাকে একটা কাজ দিছি তুমি এটা, আমরা বলি যে পারবো না। শুদ্ধ ভাষায় কি বলি এটাকে? আমরা পারবো না। আর নোয়াখালী ভাষায় কি বলবো এটাকে? বলো আয় হেতান্ন, তাহলে কি হবে? তোমাকে যদি আমি যদি বলি আরো এটা করো তুমি কি বলবা? আয় হেতান্ন। আচ্ছা আর তুমি যদি আমাকে হেল্প করতে চাও বা নানুকে হেল্প করতে চাও তখন কি বলবা? আরে হেতান্ন। হ্যাঁ আর একটু কাজ করতে দেন, একটু কাজ করতে দেন। নানু আয় কাজ করতাম চাই, নানু আয় কাজ করতে। হ্যাঁ
তো মানে আসলে নোয়াখালীর ভাষায় অনেক কিছু আছে, যেটা কথায় কথায় এই যে দেখেন আমি কিন্তু কথা বলতেছি কিন্তু আমার নোয়াখালীর ভাষাটা পুরো আসে না, যার কারণ হচ্ছে তো যখন আমরা নোয়াখালীর ভাষা আমার আম্মার বাসা যাই তখন কিন্তু নোয়াখালীর ভাষা যখন কথা বলি তখন কিন্তু আসে। দেখেন এখন আমি কিন্তু বলতে পারতেছি না, অনেকটা আমার মুখ দিয়ে আসে না। তো যাই হোক, আই ওরে বেগিন শিখাইতাম হাইতাম না, কারণ কিল্লাই জানেন নি কথায় কথায় আসে। আই যদি আঙ্গ বাড়িতে যাই অনেক কথায় কথায় কয়ে হালাই, ঠিক আছে নি আম্মা এটা হয়েছে নি আম্মা ওইটা হয়েছে নি। ওই দিন আমাদের বাসার নিচে আমাদের প্রতিবেশী এক আন্টি আসছে, আমার আইসা বলতেছে আন্নি কি নোয়াখালীর নেই? আমি বললাম যে হ্যাঁ আমি তো নোয়াখালীর। আন্না নোয়াখালীর মানুষ হয়ে কিল্লে নোয়াখালীর কথা কর না। আর কার শ্বশুর বাড়িতে আসলে নোয়াখালীর ভাষা কথা বুঝে না এলে কই না, কইবেন কইবেন। আসলে আঞ্চলিক ভাষা যদি আমি ভুলি যাই কেন হয়, কারণ কিন্তু এখন দেখা গেছে কি আমি ভুলি যাই অনেক কিছু, আমি কইতাম হারি না, কারণ ওই যে অভ্যাস নাই সেজন্য অভ্যাসের দাস সব কিছুই বলতে বলতে অভ্যাস হয়। তার মাইয়া আসলে অনেক কিছুই শিখতে চায়, তাই কইছি লেদি আয় তোরে একটু একটু করে শিখাম, কারণ ওই আন্টি আমারে আইসা লেদি লেদি কয়, তখন আর খুব ভাল লাগছে, কারণ আর দেশের মানুষ আর আম্মা আমারে সব সময় লেদি লেদি কয়, হ্যাঁ আদর করে লেদি ডাকে, আর বাইয়েরা আরে এ হইছে আন্নের মনি কই ডাকে, হ্যাঁ আদর করে মনি ডাকে। তো যখন আর শ্বশুর বাড়িতে আই বিয়ার হওয়ারে আইছিলাম তখন আর ভাইয়া আরে লেদি কই মনি কই ডাক দিছে, তখন আর শ্বশুর বাড়ির লোকেরা কইতাছে এত বা এত বড় মাইয়ারে মনি কয় কেউ, আইকো না এটা আঙ্গর আঙ্গ দেশের ভাষা, আর নোয়াখালীর ভাষা আঙ্গ দেশে লেদি কইয়া ডাকে। তো এ তো নোয়াখালীর ভাষা আসলে অনেক কিছুই আছে, আর মাইয়ারা বেগিন হিকাইতাম হাইতাম না একসাথে ওরে একটু একটু করে হিগান লাগবো দেশ। আর আম্মু যখন আমি যাই এরে লেদি আয় খাইতে আয়, এরে লেদি আয় খাইতে আয়, হ্যাঁ আমি তোমাকে যে বলি আরো হি খেতে আসো, তখন আমাদের দেশের ভাষাটা কি হয় লেদি খাইতে আয় বা খেতে না, তোর খিদা লাগছে আয় হেতি রে সকালে নাস্তা খাওয়াই দিছি, আয় কইছি তুই খা হেতি খাইতো না। তো যাই হোক আঙ্গ দেশের ভাষায় আবার হেতি হেতে এগুলি কয়, ঠিক আছে। তো সেদিন কি হয়েছে জানেন একেন কথা কয়, সেদিন আর মা ফোন দিয়ে আরে কয় এরে তো বাবিরে কি কইছিস, আয় কেউ কেন মা আয় কি কইছি, ক তোর বাইয়ের তো খুব রাগ করছে, আয় কেউ কিল্লে রাগ করছে, ক তুই নাকি হেতি কইছস তোর বাইয়েরে বাবিরে হেতি কই ডাক দিছস, তোর বাইয়ে একখানা রাগ করছে তুই কিল্লে হেতি কইছস। আয় তো অবাক, কি মা আপনি এটা কী কইলেন, আঙ্গ দেশের ভাষায় হেতি রে হেতি কয়, তাহলে আয় কি কইতাম কন, আয় কি আঙ্গ নোয়াখালীর ভাষা ভুলি যাই এমনি কন, যতই শুদ্ধ ভাষা কথা কই না কিল্লে আঙ্গ ভাষা কি ভুলি যাও এর কথা নি কন আপনারাই কন। তো পরে মা আরে কয় কয় হ এটা তো ঠিক, তা আয় কি মা আঙ্গ ভাষা আঙ্গ দেশের ভাষা কথা কইছি হেতি এটা কি দোষ হয়ে গেছি নি, ক হ এটা তো তুই ঠিক করছস ঠিক কথাই কইছস। তো যাক এখন আয় কি আপনার বাইরে বুঝাই কইয়েন বুঝাই কইয়েন, কইলে ভাই বুঝবো পরে বুঝাই কইছে আর আর মা তোর বুঝছে। তো আজ আর ভিডিও লং করতাম না, কিল্লাই ভিডিও অনেক বড় হইয়া যাইব, আর মাইয়া নোয়াখালীর ভাষা হুনতে হুনতে যে অজ্ঞান হয়ে গেছে ইচ্ছে কারণ মাথার কিছু ঢুকে না কি সে কি শিক্ষাম আর কি করি, দেখেন আরো সে অজ্ঞান হয়ে গেছে। আই নোয়াখালীর ভাষা শিখতে শিখতে আই শেষ হয়ে গেছি, দেখছেন এই যে একটু হইলো নোয়াখালীর ভাষা শিখছে দেখছেন, আর মাইয়া একটু একটু কইতে হারে বেগিন হারে না। তো সিটাগানের আবার কিছু কিছু হারে হিজা কইতে, ও দেখেন সিটাগানের ভাষা কেমনে কথা কয় আর একটু একটু জানে, ওর দাদি তো হিকছে দেন কইবে কওতে দি আন্নেরা কেমন আছেন, গম আছেন নি আই গম আছি, মানে বুঝছেন নি আন্নেরা কেন আছেন মানে হিসে আপনারা কেমন আছেন, আই আন্নারা গম আছেন নি, গম মানে কি ভালো আছেন নি, আর আই গম আছি মানে আমি ভালো আছি, এটা হচ্ছে সিটাগানের ভাষা। আইও গেলে একটু একটু কইতাম হারি আন্নেরা খাইছেন নি আই খাইছি, আই ন খাই আই ন খাই আইজো ন খাই আইজো ন খাই, এটা হচ্ছে সিটাগানের ভাষা। তো আই আমি যখন বলি তখন মামা বুঝে না, আবার মামা যখন নোয়াখালীর ভাষা বলে তখন আমি বুঝি না, হ্যাঁ আমি আই যখন সিটাগানে যাই সিটাগানে তো কেউ আইয়ে তখন আর কিছু কইলে আই ন বুঝি কিছু ন বুঝি, তো আর শ্বশুর বাড়ির লোকেরা হদ দে আইজো কিছু ন বুঝো, তুই এত বছর হয়েছে বিয়ে হইয়ে দে নবুঝু কিল্লাই, আয় আই শিখতাম হারিয়ে ন দে আইজো
আমাকে দেশে থাইলে আমাকে লগে থাইলে হয়তো শিখতাম হাইতাম দে আইজন নহারি। তা আমার ভাই বড় ভাবের যেহেতু চিটাগানে দেশের বাড়ি, তো আমার ভাইয়ের ছেলের সাথে কিছু কিছু বলি আই, যেমন ও যখন আরে কয় ফু কেন আসো আই কে গম আসি বুঝি নে একটু একটু হারি থোড়া থোড়া আর কি বেশি না। তাই তো আজ যতটুকু, হ্যাঁ আপনারা ব্যাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর আর আঙ্গো ভিডিওকে লাইক করবেন অবশ্যই, শেয়ার করবেন, কমেন্টস করে দিবেন, আর হইছে যদি বেশি ভালো লাগি থাকে আপনাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আপনাকে ফ্রেন্ড সার্কেলের লগে আপনাকে মা বাবা ভাই বোনের লগে অবশ্যই শেয়ার করবেন। আঙ্গো নোয়াখাইলে আসি টাকার নামে বসা বুঝিনি, তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি, আমার থেকে আপনাদের বাসায় তানারা ব্যাকে ভালো থাকবেন, আপনারা ব্যাকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, আলবেদা, আল্লাহ হাফেজ।